ক্লাস ইলেভেনের ফিজিক্স ক্লাসে আজকে আমরা শুরু করব নিউটনস লজ অফ মোশন বা নিউটনের গতিসূত্র এর আগের যে চ্যাপ্টারগুলো আমরা পড়েছি সেখানে মেকানিক্স এই অংশের মধ্যে আমরা ডায়নামিক্স এই পার্টটাকে পেয়েছি ডায়নামিক্স মানে হলো বল বিজ্ঞান এই ডায়নামিক্সকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হলো কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান এবং দু নম্বর হলো কাইনেটিক্স বা চলবিজ্ঞান স্মৃতিবিজ্ঞান অর্থাৎ যে অংশে ইকুয়েশন অফ মোশন বা গতির সমীকরণ নিয়ে আলোচনা করা হয় কিন্তু সেই গতির সমীকরণ আলোচনা করার সময় বস্তুর উপর প্রযুক্ত বল বিবেচনা করা হয় না এ পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট যে আমরা যখন স্মৃতিবিজ্ঞানের গতির সমীকরণগুলো পড়েছি অর্থাৎ ভি ইজিক্যাল টু ইউ প্লাস মাইনাস এটি এস প্লাস মাইনাস এটি স্কোয়ার ভি স্কোয়ার ইজিক্যাল টু স্কোয়ার প্লাস টু এই যে সূত্রগুলো আমরা পেয়েছি এগুলো সবই স্মৃতিবিজ্ঞানের সূত্র এবং এই সূত্রে শুধুমাত্র গতির সমীকরণগুলোই আলোচনা করা হয় কিন্তু কী কারণে বস্তুটি গতিশীল অর্থাৎ বস্তুর উপর প্রযুক্ত বল বিবেচনা করা হয় না আর সেকেন্ড পার্ট যেটা রয়েছে সেটা হলো কাইনেটিক্স বা চলবিজ্ঞান এই কাইনেটিক্স বা চলবিজ্ঞানে কি ঘটছে দেখো কাইনেটিক্স বা চলবিজ্ঞান মানে হলো যে বস্তুর গতি বিবেচনা করা হবে এবং সেখানে প্রযুক্ত বলের ধারণাকে কাজে লাগিয়ে অর্থাৎ বস্তুর উপর কি পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে সেটিকে কাজে লাগিয়ে বস্তুর গতি বিবেচনা করা হয় সেই অংশটিকে আমরা বলি বলবিজ্ঞানের সেই পার্টকে আমরা বলি কাইনেটিক্স বা চলবিজ্ঞান এই কাইনেটিক্স বা চলবিজ্ঞানের প্রথম যে গুরুত্বপূর্ণ সূত্রগুলি সেগুলো প্রথম দিয়েছিলেন স্যার আইজ্যাক নিউটন একজন ব্রিটিশ বিজ্ঞানী খ্রিস্টাব্দে এই সূত্রগুলি তিনি দিয়েছিলেন কোনো গতিশীল বস্তুর গতির ব্যাখ্যা দেওয়ার জন্যে এই সূত্রগুলোকে আমরা বলি নিউটনের গতিসূত্র তার মানে কাইনেটিক্স বা চলবিজ্ঞান এই অংশে যে বলের ধারণাগুলো আমরা পাই বা বস্তুর গতির সূত্রগুলো আমরা পাই সেগুলোকেই আমরা বলছি নিউটনের গতিসূত্র সাধারণত নিউটনের গতিসূত্রে স্টেটমেন্টে আমরা তিনটি সূত্রের উল্লেখ পাই প্রথম গতিসূত্র বাইরে থেকে বল বা ফোর্স প্রয়োগ করে কোনো বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তন না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে এটি প্রথম গতিসূত্রের বক্তব্য দ্বিতীয় গতিসূত্রের বক্তব্য হল কোনো বস্তুর ভরবেগের যাকে আমরা ইংরাজিতে বলি মুমেন্টাম কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে এবং তৃতীয় গতিসূত্র হল যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে তোমাদের প্রথম কাজ হলো এই তিনটি গতিসূত্র অবশ্যই খুব ভালোভাবে মুখস্থ রাখা এবং খাতায় লিখে প্র্যাকটিস করে রাখা যে কোনো গতিসূত্র যে কোনো সময় কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে এর পরের অংশে চলে এসো আমরা দেখে নিই যে নিউটনস লজ অফ মোশন বা নিউটনের গতিসূত্র থেকে কি কি বিষয় জানা যায় অর্থাৎ এই গতিসূত্রগুলোকে অ্যানালিসিস করলে আমরা কি কি বিষয় জানতে পারি প্রথমে হচ্ছে ফার্স্ট ল বা প্রথম গতিসূত্র ফার্স্ট ল থেকে যে বিষয়গুলো আমরা জানতে পারি মূলত দুটো বিষয় জানা যায় নাম্বার ওয়ান হচ্ছে বলের ধারণা বা কনসেপ্ট অফ ফোর্স প্রথম সূত্র থেকে আমরা বলের ধারণা বা কনসেপ্ট অফ ফোর্স পাই আর দু নম্বর যেটা পাই সেটা হলো বস্তু জাডো ধর্ম সম্পর্কে বা এনার্শিয়া অফ বডি সম্পর্কে আমরা জানতে পারি বলের ধারণা বা কনসেপ্ট অফ ফোর্সে প্রথম গতিসূত্র থেকে আমরা সর্বপ্রথম যেটা জানতে পারি সেটা হলো হোয়াট ইজ ফোর্স বা বল কাকে বলে বলের ধারণা থেকে বা সংজ্ঞাটা যেটা আমরা প্রথম সূত্র থেকে পাই সেটি হল যে বাহ্যিক প্রভাব প্রয়োগ করে কোনো গতিশীল বা স্থির বস্তু অবস্থার পরিবর্তন করা যায় বা করার চেষ্টা করা যায় সেই বাহ্যিক প্রভাবকে বলে বল বা ফোর্স আবার বলছি যে বাহ্যিক প্রভাব প্রয়োগ করে কোনো গতিশীল বা স্থির বস্তুর অবস্থার পরিবর্তন করা যায় বা করার চেষ্টা করা যায় সেই বাহ্যিক প্রভাবকে বলে বল বা ফোর্স অর্থাৎ তুমি কোনো বস্তুর উপর বাইরে থেকে যে প্রভাব প্রয়োগ করে তার স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটাতে পারো সেটাই বস্তুর উপর প্রযুক্ত বল এবার সব সবসময় বল প্রয়োগ করলে যে বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটবে এরকম নাও হতে পারে সেক্ষেত্রেও কিন্তু আমরা যে বাহ্যিক প্রভাবটা প্রয়োগ করছি সেটাকে আমরা বল বা ফোর্স হিসাবে গণ্য করব। সেই কারণে বলের ডেফিনেশনে পরিবর্তন করা যায় বা করার চেষ্টা করা যায় এই দুটো কথাই সমান গুরুত্বপূর্ণ এবং দুটোকেই উল্লেখ করতে হবে সেকেন্ড যে বিষয়টা আমরা জানতে পারি প্রথম গতিসূত্র থেকে সেটি হল জাডু ধর্ম যে ধর্মের জন্যে কোনো স্থিতিশীল বা গতিশীল বস্তু তার সেই অবস্থার পরিবর্তনে বাধা দেয় সেই ধর্মকে বলা হয় বস্তুটির জাডো ধর্ম তার মানে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থাতে থাকতে চায় বা তার স্থির অবস্থা বজায় রাখতে চায় তাকে আমরা বলি স্থিতিজাড্য বা ইনারশিয়া অফ রেস্ট গতিশীল বস্তু চিরকাল তার গতিশীল অবস্থা বজায় রাখতে চায় বা সমবেগে রেখা চলতে চায় এই ধর্মটাকে আমরা বলছি গতিজাড্য বা ইনার্শিয়া অফ মোশন এবারে যে বস্তুর ভর যত বেশি হয় তার জাড্য ধর্ম তত বেশি আমরা জানি কোনো বস্তুকে বল প্রয়োগ করে তার অবস্থার পরিবর্তন ঘটাতে গেলে অর্থাৎ তার স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটাতে গেলে আমরা জানি যার ভর যত বেশি তাকে তত বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হয় অর্থাৎ যার ভর যত বেশি তার জাডো ধর্ম তত বেশি অর্থাৎ ভর বেশি যে বস্তুর সেই বস্তু তার স্থিতিজাড্য বা গতিজাড্য বজায় রাখার প্রবণতাও তত বেশি ফলে তার সেই স্থির অবস্থা বা গতিশীল অবস্থা পরিবর্তন করতে বাইরে থেকে অনেক বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাই বলা হয়েছে যে যে বস্তুর ভর যত বেশি তার জার্ড ধর্ম তত বেশি হবে কাজেই আমরা এক কথায় বলতে পারি যে ভরই হলো কোনো বস্তুর জাড্ডের পরিমাপ ভরই হলো কোনো বস্তুর জ্যাড্ডের পরিমাপ অর্থাৎ কোনো বস্তুর ভর দ্বারাই তার জাড্য ধর্মকে পরিমাপ করা হয় এবার চলে দ্বিতীয় সূত্র বা সেকেন্ড ল সেকেন্ড ল থেকে যে দুটো বিষয় আমরা জানতে পারি সেটি হলো ভরবেগের ধারণা এক নম্বর হচ্ছে ভরবেগের ধারণা আর দু নম্বর হচ্ছে বলের পরিমাপ এই দুটো রাশি সম্পর্কে আমরা জানতে পারি দ্বিতীয় গতিসূত্র থেকে ভরবেগের ধারণা ও বলের পরিমাপ করা যেতে পারে প্রথমেই আমরা জেনে নেব যে ভরবেগ এই জিনিসটা কি প্রথমে এসে দেখে নেওয়া যাক ভরবেগ কাকে বলে ভরবেগকে ইংরাজিতে আমরা বলি মোমেন্টাম ভরবেগকে আমরা ইংরেজিতে বলি মোমেন্টাম এখানে লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগের কথাই বলা হয়েছে কোন গতিশীল বস্তুর ভর ও বেগের সমন্বয়ে ওই বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে বলে ওই বস্তুর ভরবেগ কোন গতিশীল বস্তুর ভর ও বেগের সমন্বয়ে ওই বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে বলে ওই বস্তুর ভরবেগ কোনো বস্তুর ভর ও বেগের গুণফল দ্বারা তার ভরবেগ পরিমাপ করা হয় অর্থাৎ ভরবেগের ধারণাটা প্রথমে বলতে হবে এবং সবশেষে বলতে হবে যে কিভাবে আমরা কোনো একটা বস্তুর ভরবেগকে পরিমাপ করতে পারি এর পরের অংশ দেখো আমরা ভরবেগ বা মোমেন্টাম কোনো একটা গতিশীল বস্তুর ক্ষেত্রে তার গাণিতিক সমীকরণটা কি সে সম্পর্কে জেনে নেব এম ভর বিশিষ্ট একটা বস্তু যদি ভি বেগে গতিশীল হয় তাহলে তার ভরবেগের সমীকরণ হলো পি ছোটো হাতের পি দ্বারা ভরবেগকে নির্দেশ করা হয় এবং এটি একটি ভেক্টর রাশি কাজেই ভরবেগ ভেক্টর বা পি ভেক্টর ইজ ইকাল টু এম ইন্টু ভি ভেক্টর তাহলে পি ভেক্টরের মান হবে এম ইন্টু ভি ভেক্টরের মান অর্থাৎ পি ইজ ইকাল টু এম ভি অর্থাৎ বস্তুর ভর ও বেগের গুণফল দ্বারাই কোনো বস্তুর ভরবেগকে পরিমাপ করা হয় ডাইমেনশন অফ পি বা ভরবেগের মাত্রা ভরবেগের মাত্রীয় সংকেত আমরা এই সমীকরণ থেকে সহজেই বার করতে পারি পি এর মাত্রা হবে ভরের মাত্রা এবং বেগের মাত্রা ভরের মাত্রা হলো ক্যাপিটাল এম বেগের মাত্রা হলো এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাই ভরবেগের মাত্রা হলো এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এই মাত্রা থেকে আমরা সহজেই ইউনিট অফ পি বা ভরবেগের একক নির্ণয় করতে পারি এসআই পদ্ধতির একক হবে কেজি মিটার পার সেকেন্ড এম এর জন্যে কেজি এর জন্যে মিটার এবং টি এর জন্য সেকেন্ড আর সিজিএস পদ্ধতিতে রেক হবে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড কাজেই ভরবেগ একটি ভেক্টর রাশি এবং ভর ও বেগের গুণফল দ্বারা ভরবেগকে প্রকাশ করা হয় দ্বিতীয় অংশে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে যেটা জানতে পারি সেটা হলো বলের পরিমাপ এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ বলের পরিমাপ আমরা এখান থেকে করতে পারি কিভাবে বলের পরিমাপ করা হয়েছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে কাজে লাগিয়ে দেখো এই অংশে সেটি গাণিতিকভাবে ব্যাখ্যা করা হয়েছে ধরা যাক একটা বস্তু রয়েছে এ বিন্দুতে এবং এ বিন্দুতে বস্তুটা এ ভর হচ্ছে এম এবং বস্তুটা গতিশীল অবস্থায় রয়েছে যখন সে এ বিন্দুতে পৌঁছেছে তখন তার বেগের পরিমাণ হলো ইউ এবারে এ বিন্দুতে থাকাকালীন বস্তুর উপর বাইরে থেকে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করলাম বস্তুর ওপর বাইরে থেকে বস্তুর গতির অভিমুখে এফ পরিমাণ বল প্রয়োগ করা হলো তাহলে স্বাভাবিক আমরা জানি কী হবে বস্তুটির বেগ বৃদ্ধি পাবে যেহেতু গতির অভিমুখে বল প্রয়োগ করা হয়েছে তাই তার বেগ বৃদ্ধি পাবে এবং এই এফ বলটা এম ভরের বস্তুর ওপর টি সময় ধরে প্রয়োগ করা হলো টি সময় ধরে এর ওপর প্রয়োগ করা হলো তাহলে কি হবে টি সময় ধরে এর বেগ বৃদ্ধি পাবে এবং টি সময় বাদে গিয়ে বস্তুটা যখন বিন্দুতে পৌঁছাচ্ছে তখন তার বেগ এবং বিন্দুতে পৌঁছানোর পর তার বেগ হলো ভি যেহেতু গতির অভিমুখে বল প্রয়োগ করা হয়েছে তাই ভি গ্রেটার দ্যান ইউ তাহলে এই ডায়াগ্রামটা থেকে আমরা প্রাথমিকভাবে লিখতে পারি এ বিন্দুতে বস্তুটির প্রাথমিক ভরবেগ পি ওয়ান ভেক্টর ইজ টু এম ইউ ভেক্টর এবং বি বিন্দুতে বস্তুটির চূড়ান্ত ভরবেগ পি টু ভেক্টর ইজ ইকাল টু এম ভি ভেক্টর যেহেতু ভরবেগ টু ভর বেগ তাহলে এই ঘটনা থেকে যদি আমরা গাণিতিক বিশ্লেষণ করি তাহলে দেখো লেখা যায় যে টি সময় বস্তুটির ভরবেগের পরিবর্তন ডেল্টা পি ভেক্টর ডেল্টা পি দ্বারা যে কোনো ভৌতরাশির বা ডেল্টা চিহ্ন দ্বারা যে কোনো ভৌতরাশির পরিবর্তন বোঝানো হয় পরিবর্তন বোঝাতে আমরা ডেল্টা চিহ্নটা ব্যবহার করি তাহলে টি সময় বস্তুটির ভরবেগের পরিবর্তন ডেল্টা পি ভেক্টর ইজিক্যাল টু পি টু মাইনাস পি ওয়ান কেন পি টু মাইনাস পি ওয়ান কারণ এই দুটো সমীকরণ থেকে আমরা অলরেডি জেনেছি যে পি টু এর মান বা পি টু ভেক্টরটা পি ওয়ান ভেক্টরের থেকে বেশি হবে যেহেতু তার বেগ বৃদ্ধি পেয়েছে তাহলে পি এর ভ্যালু হলো পিটু এবং পিওয়ানের মান বসালে এম কমন নিলে ভি মাইনাস ইউ তাহলে একক সময়ে বস্তুটির ভরবেগের পরিবর্তন হবে সমান ডেল্টা পি বাই টি যেহেতু টি সময় পরিবর্তন ডেল্টা পি তাহলে একক সময়ে ভরবেগের পরিবর্তন হবে ডেল্টা পি বাই টি দ্যাট ইজ ইকাল টু এম ইন্টু ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর বাই টি ইজ টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি এবারে একক সময়ে বস্তুটির যে বেগের বৃদ্ধি হয় তাকে আমরা বলি বস্তুর তরণ যাকে এ দ্বারা চিহ্নিত করা হয় তাহলে সুতরাং এ ভেক্টারের এই মান আগের সমীকরণে বসালে আমরা বলতে পারি যে ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ প্রতি একক সময়ে ভরবেগের পরিবর্তন হবে ডেল্টা পি বাই টি টু এম ইন্টু ভি মাইনাস ইউটি যেখানে এটিকে আমরা দ্বারা চিহ্নিত করছি এবারে নিউটনের দ্বিতীয় গতিসূত্রে স্টেটমেন্ট বা বক্তব্যটা যদি আমরা দেখি তাহলে সেখানে পাবো যে ইউজিং নিউটন সেকেন্ড ল বস্তুর উপর যে বল প্রযুক্ত হয়েছিল অর্থাৎ এই যে এফ পরিমাণ বল যা বস্তুর উপর প্রয়োগ করা হয়েছিল এই প্রযুক্ত বল বস্তুটার ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক তাহলে বস্তুর উপর প্রযুক্ত বল এফ সমানুপাতিক ভরবেগের পরিবর্তনের হার ডেল্টা পি বাই টি তাহলে এফ সমানুপাতিক ডেল্টা পি ভেক্টর বাই টি এখানে উভয় দিকে ভেক্টর চিহ্নটি মেনটেন করা হয়েছে এখন ডেল্টা পি বাই টি এর রাশিমালা বেরিয়েছে এম ইন্টু এ ভেক্টর কাজেই এফ সমানুপাতিক এম এ ভেক্টর এফ হলো প্রযুক্ত বল এম হলো বস্তুর ভর এবং এ হল বস্তুটির তরণ সুতরাং নিউটনের দ্বিতীয় করতে গিয়ে আমরা এই দু নম্বর এফ ভেক্টর সমানুপাতিক এম এ ভেক্টর এবার সমানুপাতিক চিহ্ন তুললে স্বাভাবিকভাবেই এখানে একটি সমানুপাতিক ধ্রুবক আসে যাকে কে দ্বারা চিহ্নিত করা হয়েছে তাহলে এফ ভেক্টর ইজিক্যাল টু কে এম এ ভেক্টর এটি সমীকরণ তিন যেখানে কে হলো সমানুপাতিক ধ্রুবক এইবার বিজ্ঞানী নিউটন এই সমানুপাতিক ধ্রুবক k এর মান ডেফিনেশন থেকে বা সংজ্ঞা থেকে নির্ণয় করেছিলেন খেয়াল করো কিভাবে একক ভরের কোন বস্তুর উপর যে বল প্রয়োগ করলে ওই বস্তুতে একক ত্বরণ সৃষ্টি হয় আবার বলছি একক ভরের কোন বস্তুর উপর যে বল প্রয়োগ করলে ওই বস্তুতে একক তরণ সৃষ্টি হয় সেই বলকে একক বল ধরা হলে অর্থাৎ যখন এম এর ভ্যালু ওয়ান অর্থাৎ একক ভরের বস্তু এবং এর ভ্যালু ওয়ান অর্থাৎ সেই একক ভরের বস্তুতে একক তরণ সৃষ্টি হয়েছে সেই অবস্থায় যদি আমরা বস্তুর ওপর প্রযুক্ত বলকে ডিফাইন করি যে সেটাই একক বল তাহলে তখন এফ ভেক্টরের মানও ওয়ান হতে হবে তাহলে এম এর ভ্যালু ওয়ান এর ভ্যালু ওয়ান হলে এফ এর ভ্যালুও ওয়ান হবে বা প্রযুক্ত বলের মানও ওয়ান হবে যেটাকে আমরা একক বল হিসাবে ডিফাইন করেছি তাহলে এই মানগুলো এই তিন নম্বর সমীকরণে যদি আমরা বসাই তাহলে আমরা পেতে পারি এফ ইজিক্যাল টু বা মড এফ ইসিক্যাল টু কে ইন্টু এম ইন্টু মড এ ওয়ান ইজিক্যাল টু কে ইন্টু ওয়ান ইন্টু ওয়ান তার মানে কে এর ভ্যালু পাওয়া গেল ওয়ান অর্থাৎ নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক ব্যাখ্যায় যে সমানুপাতিক ধ্রুবকটি পাওয়া গেছিল তার মান নিউটন ডিফাইন করে দিলেন একক বলের সংজ্ঞা থেকে যে কে এর ভ্যালুটাও ওয়ান হবে তাহলে এখন কে এর মান যদি আমরা সমীকরণ তিনে বসাই তাহলে পাবো কি এফ ভেক্টর ইজ ইকাল টু ওয়ান ইন্টু এম ইন্টু এ ভেক্টর বা এফ ইজ ইকাল টু এম এটিকে চার নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করা হয়েছে এবং এটি হল নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রাপ্ত বলের পরিমাপের সমীকরণ যার ম্যাগনিচিউড বা মানের সমীকরণ হলো এফ ইজিক টু এম এ এবং গাণিতিক সমীকরণ হলো বযুক্ত বল ইজিক্যাল টু বস্তুর ভর ইন্টু তরণ এই বলের পরিমাপের যে প্রমাণটি অর্থাৎ ফিজিক্যাল পরীক্ষায় আসে এটি তোমরা অবশ্যই নিজেদের খাতায় প্র্যাকটিস করে রাখবে এবং কিভাবে সমানুপাতিক ধ্রুব কে এর মানটাকে নির্ণয় করা হলো ডেফিনেশন থেকে বা একক বলের সংজ্ঞা থেকে সেটি অবশ্যই খেয়াল রাখবে এর পরের অংশে আমরা পাবো কি যে বলের পরিমাপ করার জন্যে যে একক সেই এককগুলিও নিউটনের এই দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা পেতে পারি ইউনিট অফ ফোর্স বা বলের একক সাধারণত বল পরিমাপের ধরনের একক ব্যবহৃত হয় এক নম্বর হচ্ছে বলের পরম একক বা অ্যাপসলিউট ইউনিট আর দু নম্বর হল বলের অভিকর্ষীয় একক বা গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ফোর্স কাজ বল পরিমাপের জন্য আমরা ধরনের একক ব্যবহার করছি একটি হলো বলের পরম একক বা অ্যাবসোলিউট ইউনিট আরেকটি হলো বলের অভিকর্ষীয় একক বা গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ফোর্স এসআই পদ্ধতিতে বলের একক হল নিউটন সিজিএস পদ্ধতিতে বলের একক হলো ডাইন এবং এপিএস বা ফুট বা সেকেন্ড পদ্ধতিতে বলের একক হলো পাউন্ডাল ঠিক একইভাবে এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক হলো কিলোগ্রাম ভার বা কেজি ডব্লিউটি কিলোগ্রাম ওয়েট সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষ একক হলো গ্রাম ভার বা জি এম বা গ্রাম ওয়েট এবং এফপিএস পদ্ধতিতে বলের একক হল পাউন্ড ভার বা এল বি বা পাউন্ডাল ওয়েট সুতরাং এই ধরনের পরিমাপ পদ্ধতিতে দু ধরনের বিভিন্ন বলের একক আমরা পেতে পারি এই অংশে আমরা যে বলের বিভিন্ন এককগুলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পেলাম সেগুলোকে ডিফাইন করা হয়েছে বা তাদের পরিমাপগুলোকে দেখানো হয়েছে প্রথমত ওয়ান নিউটন ফোর্স নিউটন হল এসআই পদ্ধতিতে বলের পরম একক তার সংজ্ঞা কি এক কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হলে ওই বস্তুতে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয় তাকে বলে এক নিউটন বল সুতরাং এক নিউটন ইজিক্যাল টু এক কিলোগ্রাম ইন্টু এক মিটার পার সেকেন্ড স্কোয়ার ওয়ান কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার একইভাবে যদি আমরা এক ডাইন ফোর্স বা ওয়ান ডাইন বলের কথা ভাবি তাহলে এক ডাইন ইজিক্যাল টু হবে এক গ্রাম ভরের কোন বস্তুর ওপর যে বল ক্রিয়া করলে ওই বস্তুতে এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয় অর্থাৎ এক ডাইন ইজিক্যাল টু ওয়ান গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার কাজেই ওয়ান ডাইন ইজিক্যাল টু ওয়ান গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এফপিএস পদ্ধতিতে আমরা বলের একক পাই ওয়ান পাউন্ডাল ফোর্স ওয়ান পাউন্ড ইন্টু সেকেন্ড স্কোয়ার ওয়ান পাউন্ড ফুট পার সেকেন্ড স্কোয়ার এখন এপিএস পদ্ধতিতে বলের একক খুব একটি ব্যবহৃত হয় না বেশি পরিমাণে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় নিউটন এবং ডাইন এই দুটো একককেই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় প্রবলেম সলিউশন করার সময় নিউটনের সঙ্গে ডাইনের একটি সম্পর্ক আমাদের কাজে লাগাতে হয় সম্পর্কটি কিভাবে এসছে আমরা একটু দেখে নেব এক নিউটন ইজ ইকাল টু ওয়ান কিলোগ্রাম ইন্টু ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এক কিলোগ্রাম মানে হলো থাউজেন্ড গ্রাম এবং ওয়ান মিটার মানে হলো হানড্রেড সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে থাউজেন্ড গ্রাম ইন্টু হান্ড্রেড সেন্টিমিটার মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি টেন টু দি পাওয়ার ফাইভ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার দ্যাট ইজ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হলো ডাইন সম্পর্কটি দাঁড়ালো ওয়ান নিউটন ইজিক্যাল টু টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন ঠিক একইভাবে এখানে আমরা বলের অভিকর্ষীয় একককেও ডিফাইন করতে পারি এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক হলো কিলোগ্রাম ভার বা কেজি ডাব্লিউটি এই কিলোগ্রাম ভার বা কেজি কে কিভাবে ডিফাইন করা হয়েছে দেখা যাক এক কিলোগ্রাম ভরের কোন বস্তুকে পৃথিবীর অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে তুলতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় অথবা এক কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই পরিমাণ বলকে আমরা বলি এক কিলোগ্রাম ভার বা ওয়ান কিলোগ্রাম ওয়েট বল খেয়াল করো যেহেতু এখানে পৃথিবীর অভিকর্ষ বলের সাথে এই ঘটনাটিকে ডিফাইন করা হয়েছে বা তুলনা করা হয়েছে তাই এর বিশেষ নাম হলো এককটির অভিকর্ষীয় একক বা গ্রাভিটেশনাল ইউনিট যেহেতু এখানে পৃথিবীর অভিকর্ষ বলকে ব্যবহার করা হয়েছে সংজ্ঞা দিতে তাই এর নাম দেওয়া হয়েছে অভিকর্ষীয় একক বা গ্র্যাভিটেশনাল ইউনিট এখন যদি আমরা এই পৃথিবীর অভিকর্ষীয় এককের মান বার করতে যাই তাহলে কীভাবে বার করবো ধরো পৃথিবীর পৃষ্ঠে একটা বস্তু রাখা আছে যার ভর হলো এম যার পরিমাণ ওয়ান কেজি এবং পৃথিবী পৃষ্ঠে রাখার ফলে পৃথিবী পৃষ্ঠে গড় অভিকর্ষ তরণের মান হল জি যার মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে পৃথিবী পৃষ্ঠে রাখা এই এক কিলোগ্রাম ভরের বস্তুটার উপর পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল প্রয়োগ করবে দ্যাট ইজ এফ সেইটাকে আমরা বলছি এই বস্তুটার উপর ক্রিয়াশীল অভিকর্ষীয় বল বা বস্তুটার ওজন তাহলে এফ এর রাশিমালা কি এফ এর রাশিমালা হলো বস্তুর ভর ইনটু ত্বরণ যেটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পেয়েছি মজার ব্যাপার এখানে ত্বরণের জায়গায় আমরা ব্যবহার করব কি অভিকর্ষজ ত্বরণ তাহলে দেখো এই বস্তুর উপর ক্রিয়াশীল বল হবে এফ ইজ টু বস্তুর ভর এম ইনটু পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি এই বলের পরিমাপকে যদি 1 কিলোগ্রাম ভার বা 1 কিলোগ্রাম ওয়েট ধরি আমরা তাহলে 1 কিলোগ্রাম ওয়েট ইজ টু 1 kg into g meter per second square যেহেতু এখানে এসআই পদ্ধতিতে পরিমাপ করা হয়েছে তাই ভরের একক কিলোগ্রাম এবং ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার এবার এই মানগুলি যদি আমরা বসাই তাহলে পেতে পারি 1 kg weight টু ওয়ান কিলোগ্রাম 1 kg into 9.8 meter per second square অর্থাৎ এসআই পদ্ধতিতে g এর গড় মান 9.8 meter per second square সুতরাং সমাধান করলে আমরা এখান থেকে পাই কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হল নিউটন সো দ্য রিলেশন ওয়ান কিলোগ্রাম ওয়েট বা ওয়ান কিলোগ্রাম ভার ইজিক টু নাইন পয়েন্ট এইট নিউটন অর্থাৎ এই বক্সে আমরা এই সম্পর্কটি পেলাম অর্থাৎ বলের এসআই পদ্ধতিতে অভিকর্ষীয় এককের সঙ্গে পরম এককের সম্পর্ক ভার বিভিন্ন প্রবলেম করার সময় এই ঘটনাটি আমাদের একটু খেয়াল রাখতে হবে বাই সম্পর্কগুলিকে কাজে লাগানো হতে পারে তাহলে যদি কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল হয় দুই কিলোগ্রাম ভার বা টু কেজি ওয়েট তাহলে তার এসআই পদ্ধতিতে পরমেক হবে টু ইন্টু নাইন পয়েন্ট এইট নিউটন যদি হয় তিন কিলোগ্রাম ভার তাহলে তার পরিমাণ হবে থ্রি ইন্টু নাইন পয়েন্ট এইট নিউটন ঠিক একইভাবে সিজিএস পদ্ধতিতেও আমরা এই অভিকর্ষীয় এককের সঙ্গে পরম এককের সম্পর্ক বার করতে পারি ওয়ান গ্রাম ওয়েট বা ওয়ান গ্রাম ভার এটি সিজিএস পদ্ধতিতে এটি সিজিএস পদ্ধতিতে প্রথমটি ছিল এসআই পদ্ধতিতে প্রথমটি ছিল এসআই পদ্ধতিতে আর এখন যেটা বলা হচ্ছে সেটা সিজিএস পদ্ধতিতে কাজে সিজিএস পদ্ধতিতে ভ্যালু হবে ওয়ান গ্রাম ইন্টু জি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ওয়ান গ্রাম ইন্টু জি এর মান নশো একাশি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইজিক গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানে অলরেডি আমরা জানি ডাইন কাজী ওয়ান গ্রাম ভার ইসিক টু নশো একাশি ডাইন কাজী ওয়ান গ্রাম ভার এর পরমেকের সম্পর্ক হলো নশো একাশি ডাইন ঠিক একইভাবে যদি তোমরা এপিএস পদ্ধতির কথা ভাবো তাহলে ওয়ান পাউন্ড ভার বা ওয়ান এলবি

ওয়ান পাউন্ড ভার বা ওয়ান এলবি ডব্লিউটি পাউন্ডাল ওয়েট ইজ ইক্যাল টু থার্টি পাউন্ডাল অর্থাৎ পাউন্ডাল হল এপিএস পদ্ধতিতে বলের পরমেকক এবং পাউন্ড ওয়েট হল এপিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক কাজেই এই দুটি সম্পর্ক থেকে আমরা পরমেককের সঙ্গে অভিকর্ষীয়ককের সম্পর্ক নির্ণয় করতে এবারে চলে এসো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি ধরনের প্রয়োগ বা অ্যাপ্লিকেশন হতে পারে তার একটি উদাহরণ আমরা দেখে করবে এবং এই ক্লাস ভিডিওতে যা যা একক যা যা সংজ্ঞা যা যা ফর্মুলার প্রমাণ দেখানো হয়েছে এগুলো সবগুলোই তোমরা খাতায় প্র্যাকটিস করবে অবশ্যই এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম যে প্রশ্নটা দেওয়া হলো সেটা হচ্ছে দশ গ্রাম ভরের একটি বস্তুর উপর 10i ক্যাপ প্লাস 20j ক্যাপ ডাইন একটি বল 3 সেকেন্ড ধরে প্রযুক্ত হলো বস্তুটি যদি প্রাথমিকভাবে মূল বিন্দুতে স্থির থাকে তবে 3 সেকেন্ড পরে বস্তুটির অবস্থান ও বেগ নির্ণয় করো কি বলা হলো 10 গ্রাম ভরের একটি বস্তুর উপর 10i ক্যাপ প্লাস 20j ক্যাপ ডাইন একটি বল তিন সেকেন্ড ধরে প্রযুক্ত হলো বস্তুটি যদি প্রাথমিকভাবে মূল বিন্দুতে স্থির থাকে তবে সেকেন্ড পরে তিন বস্তুটির অবস্থান ও বেগ নির্ণয় করো এটি একটি প্রশ্ন প্রশ্ন আরেকটি এখানে ছোট করে লেখা রয়েছে প্রু ফার্স্ট ল ফ্রম সেকেন্ড ল অর্থাৎ নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি ব্যবহার করে নিউটনের প্রথম গতিসূত্রটি প্রমাণ করতে হবে দ্বিতীয় গতিসূত্র ব্যবহার করে প্রথম গতিসূত্রটি প্রমাণ করতে হবে এই দুটো প্রশ্ন কিভাবে সমাধান করবে তোমরা বাড়িতে নিশ্চয়ই করবে তাও কিভাবে সমাধান করবে সেই সম্পর্কে তোমাদের এখানে খানিকটা আলোচনা করে প্রথম যে প্রশ্নটি দেওয়া হয়েছিল যে দশ গ্রাম ভরের একটি বস্তুর ওপর টেন আই প্লাস টোয়েন্টি যে ক্যাব ডাইন একটি বল তিন সেকেন্ড ধরে প্রযুক্ত হলো তাহলে প্রশ্ন থেকে আমরা যে তথ্যগুলো পাচ্ছি দেখো একটি ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র এখানে দেখানো হয়েছে যার এক্স জেড তিনটি অ্যাক্সিস মূল বিন্দু এবং বস্তুর ভর এম হচ্ছে দশ গ্রাম বস্তুর উপর প্রযুক্ত বল হচ্ছে এফ ভেক্টর দ্যাট ইজ টেন আই ক্যাপ প্লাস টোয়েন্টি জে ক্যাপ ডাইন এ অঙ্ক করার সময় খেয়াল রাখতে হবে যে ভরের একক এবং বলের একক দুটো একই পরিমাপ পদ্ধতিতে আছে কি না এখানে দুটোই সিজিএস পদ্ধতিতে দেখানো হয়েছে যদি দুটি পদ্ধতিতে থাকে বিভিন্ন তাহলে প্রথম কাজ হল যে উভয় রাশির মানকে যেকোনো একটি পরিমাপ পদ্ধতিতে কনভার্ট করে নিতে হবে আইদার এসআই অথবা সিজিএস আর বলা আছে সময়টি হলো তিন সেকেন্ড তিন সেকেন্ড ধরে এই বলটা প্রযুক্ত হয়েছে এখন বলা হয়েছে যে বস্তুটি যদি প্রাথমিকভাবে মূল বিন্দুতে স্থির থাকে তার মানে বস্তুটির প্রাথমিক অবস্থান হচ্ছে মূল বিন্দুতে জিরো জিরো বিন্দুতে যেখানে তার বেগ বা প্রাথমিক বেগের পরিমাণ হলো শূন্য তাহলে প্রাথমিক বেগটা শূন্য এর উপর এফ একটা বল প্রযুক্ত হয়েছে ধরা যাক এই এফ বলের প্রভাবে বস্তুটা এইরকম একটা গতিপথ অবতীর্ণ হয়েছে এবং ও থেকে পি বিন্দুতে গিয়ে পৌঁছেছে ও থেকে পি পর্যন্ত যদি আমরা একটা সরলরেখা টানি তাহলে সেটা আর ভেক্টর বা পজিশন ভেক্টর আর দ্বারা চিহ্নিত হয় অর্থাৎ তিন সেকেন্ড বাদে বস্তুটা পি বিন্দুতে গিয়ে পৌঁছেছে এখন বস্তুর উপর যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ করি তাহলে বস্তুর বেগ সময়ের সাপেক্ষে বৃদ্ধি পায় অর্থাৎ বস্তুতে একটি ত্বরণ সৃষ্টি হবে কাজে এক্ষেত্রে বস্তুর ত্বরণ হবে এ ভেক্টর ইজিক্যাল টু এফ ভেক্টর বাই এম যেহেতু নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানি যে এফ ইজিক্যাল টু এম এ তাহলে সেখান থেকে আমরা পেতে পারি এ ভেক্টার ইসিক প্লাস টোয়েন্টি জে টেন সেন্টিমিটার মানে হলো আই ক্যাপ টোয়েন্টি জে ক্যাপ বাই টেন মানে হলো টু জে ক্যাপ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এখন এইটা যদি বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব হয় আর ভেক্টর তাহলে আমরা স্মৃতিবিজ্ঞানের সমীকরণ বা কাইনেমেটিক্যাল ইকুয়েশন থেকে জানি ভেক্টর আর ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এখন এই পুরো সমীকরণটিকে ভেক্টর ইকুয়েশন হিসাবে লেখা হয়েছে তাহলে আর ভেক্টর ইজ ইকাল টু ইউ ভেক্টর ইন্টু টি প্লাস হাফ এ ভেক্টর ইন্টু টি স্কোয়ার প্রাথমিক বেগ ইউ ভেক্টরের মান শূন্য এখানে জিরো বসানো হয়েছে জিরো ইন্টু টি প্লাস হাফ এ ভেক্টরের মান হচ্ছে আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ ইন্টু টি এর ভ্যালু হচ্ছে তিন এই যদি তোমরা সমাধান করো তাহলে আমরা পাবো নাইন বাই টু আই ক্যাবাস টু জে ক্যাপ ইসিক টু ফোর পয়েন্ট ফাইভ আই ক্যাপ প্লাস নাইন জে সেন্টিমিটার তাহলে তিন সেকেন্ড পরে বস্তুটার বেগ হবে তিন সেকেন্ড পরে বস্তুটার অবস্থান বার করতে হবে এবং তিন সেকেন্ড পরে বস্তুটার বেগ নির্ণয় করতে হবে তাহলে তিন সেকেন্ড পরে বস্তুটির বেগ হবে ভি ভেক্টর ইজিক্যাল টু ইউ ভেক্টর প্লাস এ টি এ ভেক্টর ইন্টু টি ইউ এর মান শূন্য এর ভ্যালু আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ ইন্টু থ্রি তার মানে ভি ভেক্টর ইজিক্যাল টু থ্রি আই ক্যাপ প্লাস সিক্স জে ক্যাপ সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে দেখো আর পজিশন ভেক্টর আর এর সমীকরণ হচ্ছে 4.5 আই ক্যাপ প্লাস 9 জে ক্যাপ সেন্টিমিটার তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা কম্পেয়ার করি যে ভেক্টর আর ইজ इक्वल টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ তাহলে 3 সেকেন্ড বাদে বস্তুটির এক্স স্থানাঙ্ক হবে 4.5 ওয়াই স্থানাঙ্ক হবে 9 বা 9 এবং 3 সেকেন্ড পরে বস্তুটার বেগ হবে 3 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ সেন্টিমিটার পার সেকেন্ড তুমি চাইলে এখানে ভি এর মানও বার করে দিতে পারো ভি ভেক্টরটার ম্যাগনিচিউড বা মড ভ্যালু হবে রুট ওভার থ্রি স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার এত সেন্টিমিটার পার সেকেন্ড যেখানে মান পাওয়া যাচ্ছে ছত্রিশ আর নয় নয় আর ছত্রিশ যোগ করলে হচ্ছে ফর্টি ফাইভ তার মানে রুট ফর্টি ফাইভ সেন্টিমিটার পার সেকেন্ড আর তিন সেকেন্ড পরে বস্তুটির অবস্থান স্থানাঙ্ক হবে যেহেতু এক্স আর ওয়াই এর ভ্যালু আমরা এখান থেকে কম্পেয়ার করে জেনে যাচ্ছি ফোর পয়েন্ট ফাইভ কমা নাইন বা নাইন বাই টু ইন্টু নাইন দু নম্বরে যে প্রশ্নটি দেওয়া হয়েছিল অর্থাৎ প্রুভ ফার্স্ট ল ফ্রম সেকেন্ড ল বা নিউটনের দ্বিতীয় গতিসূত্র ব্যবহার করে প্রথম গতিসূত্রটি প্রমাণ করো সেটির ব্যাখ্যা বা সেটির সমাধান কৌশল এখানে দেখানো হয়েছে এই ডায়াগ্রামটি আগের মতোই এ বিন্দুতে একটি গতিশীল বস্তু পৌঁছেছে তার বেগ ছিল ইউ তার উপর এফ একটা বল প্রয়োগ করা হয়েছে বস্তুর গতির অভিমুখে এবং টি সময় ধরে এফ বল প্রয়োগ করায় বস্তুটা এ থেকে বি বিন্দুতে পৌঁছেছে এবং বি বিন্দুতে তার বেগ হয়েছে ভি এর ফলে বস্তুর বেগ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ভি গ্রেটার দ্যান ইউ এবং বস্তুটার একটা তরণ সৃষ্টি হয়েছে দ্যাট ইজ এ ভেক্টর তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানি এফ ভেক্টর ইজিক্যাল টু এম ইন্টু এ ভেক্টর আর এফ ইজিক্যাল টু এম ইন্টু ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর বাই টি যেহেতু আমরা এই ডায়াগ্রাম থেকে লিখতে পারি যে বস্তুতরণ এ প্রাথমিক বেগ ইউ এবং চূড়ান্ত বেগ ভি তাহলে ভি ভেক্টর ইজিক্যাল টু ইউ ভেক্টর প্লাস এ ভেক্টর ইন্টু টি তাহলে এই সমীকরণটি আম সমীকরণ এক দ্বারা চিহ্নিত করা হলো যে এ ফ ইজিক্যাল টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি এখন যদি বস্তুর উপর কোনো বাহ্যিক বল প্রযুক্ত না হয় তাহলে এফ ভেক্টর মান হবে শূন্য অর্থাৎ প্রযুক্ত বলটা শূন্য হয়ে যাবে কেন কারণ আমরা যেহেতু প্রথম গতিসূত্র প্রমাণ করতে চাইছি প্রথম গতিসূত্রে আসলে বলা হয়েছে যে বাইরে থেকে কোনো বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখা চলতে থাকবে তাহলে নিউটনের সেকেন্ড ল থেকে যে এক নম্বর সমীকরণটি পাওয়া গেল সেখানে আমরা যে শর্তটি প্রয়োগ করবো সেটি হল যে বস্তুর উপর কোনো বাহ্যিক বল প্রযুক্ত হয়নি অর্থাৎ এফ ফেক্টারের মানটা হচ্ছে শূন্য বা প্রযুক্ত বাহ্যিক বলের পরিমাণটা শূন্য তাহলে বাহ্যিক বলের পরিমাণ শূন্য এটি যদি সমীকরণ একে আমরা বসাই তাহলে দেখো কি পাওয়া যেতে পারে তাহলে প্রযুক্ত বাহ্যিক বলের পরিমাণ যদি শূন্য হয় তাহলে সমীকরণ এক থেকে আমরা পাই এফ ভেক্টরের মানটা শূন্য আর এম ইন্টু ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর বাই টি ইজিক্যাল টু জিরো তাহলে এম যেহেতু শূন্য হতে পারে না তাহলে ভি মাইনাস ইউ ইজিক্যাল টু জিরো তার মানে ভি ইসু ইউ অর্থাৎ বাহ্যিক বল প্রযুক্ত না হলে কোনো গতিশীল বস্তুর প্রাথমিক ও চূড়ান্ত বেগ একই থাকবে তার মানে কি তার মানে হলো অর্থাৎ বস্তুটি সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে তার মানে কোনো একটা বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে এবং তার উপর কোনো বাহ্যিক বল প্রযুক্ত না হয় তাহলে তার প্রাথমিক বেগ ইউ এবং চূড়ান্ত বেগ ভি পরস্পর সমান হবে যেহেতু এটা ভেক্টর ইকুয়েশন কাজে এখান থেকে আমরা সহজেই বলতে পারি যে বস্তুটি সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে আবার যদি বস্তুটা স্থির অবস্থায় থাকে প্রাথমিকভাবে তাহলে আমরা কি লিখতে পারি ইউ ভেক্টরের মান জিরো যদি হয় তাহলে ভি ভেক্টরের মানও জিরো হবে অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে যা কিনা নিউটনের প্রথম গতিসূত্র বা ফার্স্ট লয়ের বক্তব্য বা স্টেটমেন্ট সুতরাং এইভাবে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে ব্যবহার করে তার থেকে প্রথম গতিসূত্রটাকে প্রমাণ করতে পারি এই ধরনের কিছু প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তোমাদের কাজ হবে এই প্রশ্নগুলি খুব ভালোভাবে খাতায় লিখে প্র্যাকটিস করে রাখা এবং দ্বিতীয় গতিসূত্র দ্বিতীয় গতিসূত্রের প্রমাণ এবং সেই সংক্রান্ত যে প্রবলেমগুলো আলোচনা করা হলো এবং বলের বিভিন্ন পদ্ধতিতে একক ও তাদের মধ্যে সম্পর্ক এইগুলিকে খুব ভালোভাবে প্র্যাকটিস করে রাখা এর পরের ক্লাসে আমরা নিউটনের গতিসূত্রের সেকেন্ড পার্ট বা এর পরের অংশ নিয়ে আলোচনা করব।